হুন্ডা জেজ গাড়ি এটা রিপোর্ট করেছে আমার তাত ইয়ার মিসিংয়ের কমপ্লেন আছে বলে কলে কালি কমপ্লেন আসলে তো কালি আমি চালো রেডিয়েটার লিক হয়ে আছে হিটিংয়ের বেমার উলাইছিলে সো রেডিয়েটার আমি রিপ্লেস করেছো অলডো এর নতুন রেডিয়েটার চাব আপনি রেডিয়েটার রিপ্লেস করে দিছো তথাপি হিটিং বেমারটা মরা নাই বাট যেটা কাস্টমারের কমপ্লিট হিস্ট্রি লোক গম পালো কি তখন নলবারীর পর গাড়ি চলাই চলাই আনিছিলে রেডিয়েটার লিক হওয়ার পাছতো গরম হয় ঠান্ডা হয় গরম হয় ঠান্ডা হয় এনেকে চলাই 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 আহিছে ক'ৰবাত গরম হলে তো গাড়ি স্টপ করে তো আকো চলাই তো সেইটো পরিণাম ফলে কি হল যিমান ইগনিশন কয়েল আছে গোটেই জ্বলি গল মিচিংৰ মেইন বেমাৰ হৈ আছে ইগনিশন কয়েলটো জ্বলিছে গোটেই ইগনিশন কয়েল ভালকে পারফরমেন্স দিয়া নাই এইটো ইগনিশন কয়েলটো গোটেই বেয়া হৈ গৈছে এইটো চক দেখিছেন এইটো চক এই ইগনিশন কয়েলটো পজিশনতে নাই এইটো চক ওকে সেকেন্ডলি তার যোন ইন্টারকুলার এই সরি কেটলিক কনভার্টারটো আছে কেটলিক কনভার্টারটো পুরো রঙা হয়ে যায় কালি কালি চালো আমি তললে পুরো রঙা হয়ে যায় আছে একদম তার সেন্সর যোন আছে সেন্সরটো বহুত জাম হয়ে আছে তো সেন্সরটো আমি খুলিছো সেন্সর দুটা লাগিব তার অ্যান্ড দুটা O2 O2 1 O2 2 দুটা সেন্সর বে অ্যান্ড টেপিট কাভার যোন লিক হয়ে আছে তাকে আমি কাম করি ফার্দার আপডেট দিম গাড়ি হওয়ার পাছত ওকে